আসসালামু আলাইকুম আজকের পর্বে রান্না করে দেখাবো মুরগির কালাভোনা ব্রয়লার মুরগি দিয়ে কালাভোনা করে দেখাচ্ছি মূলত আজকের রেসিপির রিকোয়েস্ট ছিল তাই তৈরি করে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই কালার দেখেই বুঝতে পারছেন যেটা যে কী লেভেলের মজার হতে পারে যারা দেখেই বুঝতে পারেন তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কেমন লাগবে আমি আর বলছি না যেটা কতটা মজার সো আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন মুরগির মাংসের কালো ভুনা রান্না করার জন্য আমি ব্রয়লার চিকেন নিয়েছি শয়া কেজি মানে এক কেজির একটু বেশি হবে দেড় কেজির একটু কম হবে প্রথমেই হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আর তেল ছিল এটা পেঁয়াজের বেরেস্তা করার যে তেল সেই তেলে আমি ব্যবহার করছি ম্যারিনেট করার জন্য আদা রসুন বাটা দিলাম দুই টেবিল চামচের মতো এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা ভাজা মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন তাহলে কিন্তু কালারটা কালো হবে আর এক চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচের একটু বেশি তেজপাতা দুইটি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর সেই সাথে লাগবে গরম মশলা গরম মশলার মধ্যে এখানে যে যে গরম মশলা আমি ইউজ করেছি আমি সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে করে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে জয়ত্রী ফুল একটা ফুলের অর্ধেক ভেঙে গুঁড়া করলাম আর এটা হচ্ছে কাবাব চিনি কাবাব চিনি দেখতে অনেকটা নাক ফুলের মতো হয় আমি একটু কাছা থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ঠিক এরকম হবে তো কিছুটা কাবাব চিনি নেবেন কিছু কালো গোলমরিচ নেবেন সেই সাথে কালো এলাচ এলাচগুলো অবশ্যই থেতো করে গুঁড়ো করে নিতে হবে আর স্টারনেস মশলা সাদা এলাচ এবং সেই সাথে লং আর দুই টুকরা দালচিনি এই সব মশলা দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে হাতের সময় থাকলে আপনি আধা ঘন্টার জন্য রাখতে পারেন ম্যারিনেট করে আর যদি সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথে আপনি মেখে রান্না করতে পারবেন আর সেই সাথে পেঁয়াজ হাফ কাপের মতো দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দুটোই দিয়ে এটাকে ম্যারিনেট করতে এতে করে আপনার চিকেন কালো টেস্টটা খুব ভালো আসবে মাখানো হয়ে গেলে পানি অ্যাড করতে হবে হাফ কাপ বা তার থেকে একটু বেশি বেশি পানি দেওয়া যাবে না অনেক সময় বেশি পানি দিয়ে রান্না করলে চিকেনের স্বাদ ভালো আসে না আমরা যেহেতু প্রথমে কষাবো তো অল্প পানিতে মশলাটা মাখা মাখা করে কষিয়ে নিতে হবে আপনারা যখন এটা কষাতে দিবেন দেখবেন চিকেন থেকে অটোমেটিক পানি ছেড়ে দিবে সেই পানিতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে দশ থেকে পনেরো সেকেন্ড হাই ফ্লেমে রাখতে হবে ওই সময় দেখবেন যে হালকা একটু লাল লাল হবে চারপাশ থেকে ধরে যাওয়ার মতো সেই সময় উলটিয়ে পালটিয়ে দেবেন আমি অবশ্য উলটিয়ে পাল্টে দিয়েছি তারপর চুলার তাপটা একদম কম রেখেছি যেন আলতো করে এটা বলক আসতে থাকে এবং চিকেনটা পানি ছেড়ে দেওয়ার সুযোগ পায় যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু চিকেন পানি ছাড়ার সুযোগ পাবে না প্রথম দশ থেকে পনেরো সেকেন্ড হাই ফ্লেমে রেখে একটু মিক্স করে নে তারপর আপনি চুলার তাপটা এতটাই কমে দিবেন যেটা হালকাভাবে বলক আসবে এবং ধীরে ধীরে চিকেন থেকে পানি ছেড়ে দিবে এই যে চিকেন থেকে পানি ছেড়েছে এই পানিতেই কিন্তু চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হবে যেহেতু ব্রয়লার চিকেন সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না খুবই অল্প সময় সেদ্ধ হয়ে যায় খুব বেশি পানিরও কিন্তু প্রয়োজন হয় না বাট আপনাকে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলতে হবে আর নেড়ে দিতে হবে এতে করে আমরা যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি সেটা খুব সুন্দরভাবে গলে যাবে মুরগির মাংস যখন এরকম মাখা মাখা হবে এবং কিছুটা তেল ছাড়বে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে রাখবেন আর বাগান দেওয়ার জন্য ইউজ করতে হবে সরিষার তেল তেল হালকা একটু গরম হয়ে আসলে তিনটি শুকনো মরিচ এবং দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে লাইট গোল্ডেন হয়ে আসার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন যে রসুনের কালারটা চেঞ্জ হতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিতে হবে ভাজার পর যখন দেখবেন পেঁয়াজের কালারটা সেদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আস্ত জিরা জিরা প্রথমে দিবেন না জিরা মাঝামাঝি পর্যায়ে দিবেন ঠিক আমি যেভাবে অ্যাড করেছি এভাবে তাহলে দেখবেন এত সুন্দর ঘ্রাণ পাবেন এটার মানে মাথা নষ্ট রান্না করলে বুঝতে পারবেন যে আসলে চিকেন কালাফনের যে এত সুঘ্রাণ মানে রান্না না করলে আসলে বোঝা যাবে না আর যখন পেঁয়াজ গোল্ডেন হতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা কুচি আমি আদা কুচি এখানে অ্যাড করেছি এক টেবিল চামচের মতো দিয়ে পেঁয়াজটাকে লাইট গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছে পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে এরকম গোল্ডেন কালার হয়ে আসবে সাথে সাথে অ্যাড করে দিতে হবে সেই রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে এটাকে সাথে সাথে ঢেকে দিতে হবে কড়াইয়ে যে মশলাগুলো লেগে রয়েছে সেগুলো আমি কড়াইয়ে নিয়ে নিলাম ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ এভাবে রান্না করব। যখন ঢাকনা খুলবেন তখন এই যে চিকেন কালা যে সুঘ্রাণ এই মুহূর্তে পাবেন আর এতটাই সুন্দর সুঘ্রাণ ছড়াবে আপনার কাছে মনে হবে যে এখনই খেয়ে ফেলে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনি এটাকে ভেজে ভেজে কালো করে নিতে পারবেন বাট সেটা করা যাবে না যদি চান যে খুব সুন্দর একটা স্বাদ পেতে তাহলে এই পর্যায়ে আপনি পানি অ্যাড করবেন অর্থাৎ যে কড়াই বা যে পাতিলে আপনি রান্না করবেন সেটাতে কিছুটা মশলা লেগে থাকবে ওইটা পানি দিয়ে ওয়াশ করে এটাতে অ্যাড করতে হবে আপনি এটাকে যত বেশি ভাজা ভাজা করবেন কালারটা তত বেশি কালো হবে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় খেতে তিতে লাগে প্রপার স্বাদ পেতে চাইলে আমি যেভাবে রান্না করে দেখেছি ঠিক সেভাবে রান্না করবেন এতটাই স্বাদ পাবেন এতটাই সুঘ্রাণ ছড়াবে যে আপনি মাঝে মাঝেই কিন্তু আপনার কাছে মনে হবে যে আমি একার চিকেন কালাঘাটা রান্না করব মেহমান আসলেই আপনি এই কালা রান্না করবেন নর্মালি ব্রয়লার চিকেন রান্না করে মেহমানের সামনে পরিবেশন করে দেখবেন অনেকেই খেতে চায় না বাট আপনি যদি এভাবে কালা করে রান্না করে মেহমানকে খাওয়ান আর দেখবেন যে এমন কেউ মানে থাকবে না যে এটা পছন্দ করবে না এবং সবাই বলবে যে অমুক রান্না করে চিকেন এত মজা হয় ব্রয়লার চিকেন বোঝা যায় না আর এত টেস্টি এত সুন্দর খান দেখবেন যে বলে বসবে যে এত মজার ব্রয়লার চিকেন ভুনা আগে কখনও খায়নি সো অবশ্যই ট্রাই করবেন আর এভাবে রান্না করে পরিবেশন করে দেখুন পরিবারের সবার মন জয় করে ফেলতে পারবেন আশা করছি ভালো লাগবে যদি রেসিপি ট্রাই করেন আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্নাটা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা ভাজা করবো না ঠিক এরকম পর্যায়ে চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে এটা খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে মাংস কেমন ভুনা ভুনা হয়েছে আর ওপরের তেলটা কিভাবে সুন্দর বলক এসছে মানে তেল আলাদা হয়েছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি কড়া করে ভাজা ভাজা করতে যাবেন না তাহলে ততটা ভালো লাগবে না বাট এটা একদম পারফেক্ট আপনি রান্না করে খেলে বুঝতে পারবেন যে এই চিকেন ভুনা যে কতটা টেস্টের চিকেন ভুনার যে লুক সেটা হবে এরকম যে তেলটা আলাদা হয়ে যাবে মাংসের যে গ্রেভিগুলো সেগুলো মাংসের গায়ে গায়ে লেগে থাকবে আর সামান্য গ্রেভি থাকবে গ্রেভির পরিমাণটা বোঝা যায় না বাট এটা যখন গরম ভাতের সাথে মাখিয়ে খাবেন বা পরোটার সাথে ওয়াও জাস্ট অসাধারণ খেতে আপনি খেলে বুঝতে পারবেন যে কি লেভেলের মজার অনেক সময় দেখা যায় অনেকের বাসায় প্রতিদিনই প্রায় ব্রডার চিকেন রান্না হয় অনেকে খেতেই চায় না অনেক সময় নষ্ট হয় সো আপনি এভাবে রান্না করে দেখুন সবাই আঙুলির চেটে চেটে খাবে প্লেট চেটে খাবে এটা পরোটা গরম ভাত সাদা পোলাও রুটি নান সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন জাস্ট অসাধারণ খেতে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার সব ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েও তো চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ আর হ্যাঁ আপনারা যদি চান যে এটা একদম কালো হোক টেস্ট কোনো ম্যাটার করে না বাট কালো হতে হবে তাহলে আপনারা সয়া সস অ্যাড করতে পারবেন আর শুকনো মরিচটাকে ভেজে একটু কালছা করে সেটা বেটে ব্যবহার করবেন তাহলে কালারটা কালো হবে আর গরম মশলা আপনার চিকেন ভুনা করার জন্য আলাদাভাবে কোনো স্পেশাল গরম মশলা তৈরি করার কোনো প্রয়োজন নেই আপনার ঘরে যে গরম মশলা আছে ওইটা দিয়ে আপনি চিকেন ভুনা রান্না করতে পারবেন বাট আমার যে প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু এইটা ফলো করুন দেখুন কত যে মজার চিকেন ভুনা আপনি রান্না করতে পারবেন আপনি নিজেই রান্না করে নিজেই মুগ্ধ হবেন নিজের ফ্যান নিজেই হয়ে যাবেন